হঠাৎ করেই মিরিক লেক পার্কে চলে গেলেন অপবিশ্বাস তার ছেলে জয়কে নিয়ে। এমন একটি ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছেন তিনি। দর্শক শ্রোতা, এই মিরিক লেক পার্ক কোথায় অবস্থিত, সেখানে গিয়ে কি কি করে বেড়াচ্ছে জয়, কি কারণে হঠাৎ করেই অপবিশ্বাস মিরিক পার্কে চলে গেলেন, আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। তাই না টেনে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। প্রথমে আসি মিরিক পার্ক আসলে কি, কোথায় অবস্থিত এই পার্কটি। মিরিক পার্কের পূর্ব অঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। ছবির মতোই দেখতে সুন্দর লাগে এই পার্কটিতে। মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য। সমন্দর লেক এখানকার প্রধান আকর্ষণ, যার একদিক বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা। এই দুটিতে একসঙ্গে যুক্ত করেছে পাইহাটা খিলান ছাঁকো ইন্দ্রেণীর পুল। লেকটিতে ঘিরে থাকা 3.5 কিলোমিটার লম্বা রাস্তা হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। লেগের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেগের চারপাশ প্রদক্ষিত করা আছে এক অনাবিল আনন্দ। আর সেই আনন্দই উপভোগ করতে চলে গেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ও আব্রাহাম খান জয়। এই ভিডিওর শুরুতেই দেখা যায় অপবিশ্বাস জয়কে শিখিয়ে দেয়, বলতো আমরা কোথায় যাচ্ছি। পরক্ষণে আব্রাহাম খান জয় নিজের মুখেই বলছিলেন যে আমরা যাচ্ছি মিরিক। একটু পরে আবারও জয়কে প্রশ্ন করেন, আর ইউ হ্যাপি? উত্তরে জয় বলেন ইয়েস। পরক্ষণেই মিষ্টি একটা হাসি দেন জয়। গাড়ি করে যাচ্ছিলেন তারা, গাড়ির মধ্যেই অপবিশ্বাস বেশ হাসি উজ্জ্বলভাবে ছেলে জয়ের সাথে কথা বলছিলেন। সেই বিষয়গুলো জয় ভালোভাবেই এনজয় করছিল সে সময়। মিরিক পার্কে যাওয়ার সাথে সাথেই দৌড়ে বেড়ান জয়। ভিডিওটিতে এমনটি দেখা যাচ্ছে, বেশ খুশি হয়ে আছেন জয়। সত্যি মিরিক পার্কের সৌন্দর্য দারুণ মন কাড়ার মতো। চারপাশে পাহাড়ে ঘেরায় পার্ক, দেখতে সুন্দরই লাগছে। সো ভিউয়ার্স, অপবিশ্বাস আর আব্রাহাম খান জয় সাকিব খানকে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেক কথাই হচ্ছে, কিন্তু অপবিশ্বাস কোনো কিছু তোয়াক্কা না করে সে তার মতো করে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সময় দিচ্ছে ছেলের সাথে। অপবিশ্বাসের এরকম কাজকর্মের বিষয়গুলোকে আপনি কীভাবে নিচ্ছেন, এবং একজন মা হিসাবে তিনি কি সন্তানের দায়িত্ব পালন করতে পারছেন, এ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।